আজকে আমি তোমাদেরকে আমাদের এলাকার আশেপাশের কিছু প্লেস বা লোকেশন দেখাবো যেগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগার জায়গা আর এই জায়গাগুলোতে আমি অনেক ভিডিও বানিয়েছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখেছো হ্যাঁ সবাই ঠিকই বলেছ এটা রাজগ্রাম বা বাসলৈ যাওয়ারই রাস্তা তো আজকে আমরা গিয়েছিলাম আমার দিদির বাড়ি বেড়াতে বিকজ আমার বঞ্জি এইচএস দিয়েছিল এবং খুব ভালো মার্কস পেয়ে পাস করেছে আর সেই খুশিতে দিদি যাওয়ার ব্যাপারে কিছু জনকে ইনভাইট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তাই বাবা আমি আর দাদা একসঙ্গে গিয়েছিলাম আর বুঝকি কিন্তু কিছুতে আমাদের সাথ ছাড়েনি ও গিয়েছিল আর দেখো মুরারই ক্রস করতে না করতে আমার কোলে ঘুমিয়ে পড়েছে তারপর আমরা চলে আসলাম নলহাটি আর নলহাটি রাস্তায় অনেকটা জ্যাম ছিল তাই আমাদেরকে একটু ওয়েটও করতে হয়েছিল আর এইদিকে দাদা কিনে নিয়ে আসলো মিষ্টি আইসক্রিম চকলেট এইসব এরপর পৌঁছে গিয়েছিলাম ভদ্রপুরে আর আমার শরীরটা খুবই খারাপ করছিল গাড়িতে তার জন্য সেরকম ভিডিও করতে পারিনি দেন একটু রেস্ট নিয়ে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তার জন্য আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম কারণ আমাদেরকে বিকেলের মধ্যে আবার বাড়ি ব্যাক করতে হবে আসার টাইমে আমার বোন পয়েন্ট বোনজি খুবই সঙ্গে আসার জন্য তাই ওদেরকেও নিয়ে চলে আসলাম আমাদের সাথে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘের ভিউটা জাস্ট দেখো ওয়াও লাগছিল যখন তুমি প্রথমবার কোথাও যাবে তো দেখবে রাস্তাটা মনে হবে অনেক দূর সেসি হচ্ছে না আর আসার টাইমে তার উল্টো মনে হবে এই কত তাড়াতাড়ি চলে এলাম আর এই যে আমার মা আমাদের জন্য ওয়েট করে আছে যে আমরা কখন আসব আমার মা ঠিক এইরকমই যখনই আমরা বাইরে কোথাও যাই বারবার কল করে জিজ্ঞেস করবে যে কোথায় আসছিস কখন আসবি আর আসতে একটু বেশি দেরি হয়ে গেলে রাস্তার দিকে মুখ চেয়ে বসে থাকবে আমার মনে হয় সব মায়েরা এরকমই হয় তারপর সন্ধেবেলা দাদা এনেছিল আমার ফেভারিট চিকেন পকোড়া চাউমিন কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব আচ্ছা তোমাদের পকোড়া বেশি ভালো লাগে না মোমো একটু চুটুক চুটুক খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠেই দেখি বাড়িতে কাজ স্টার্ট হয়ে গেছে মানে আমাদের বাড়িতে তো এখনো কন্টিনিউ কাজ চলছে তো এই নিচের দিকটা মাটি ভরা হচ্ছিল তার জন্য জেসিপি এসেছিলো আর এইদিকে আমার মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে তো আমিও মাকে একটু হেল্প করার জন্য বসলাম আর দেখো এটা আমার দাদু আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা কিছু আয়োজন হলে দাদু এসে রান্না করে দেয় দেখো স্যালাড গুলোকে কি সুন্দর ম্যাজিকের মতো নিম কেটে দিল আমিও শিখতে চাইছিলাম আর তোমরা কে কে রান্না করতে ভালোবাসবো আমি না একদমই রান্না থেকে সেভাবে পারি না আমি ফ্রাইড রাইস বিরিয়ানি সব তো বানাইনি তোমরা কি কি বানাতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানি আর আজকে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস ডাল বাস তরকারি মাটন চাটনি অ্যান্ড মিষ্টি দই তো কম্পালসারি তো প্রথমে এই ছোট ছোট বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম আর আমার পরিবেশন করতে না খুব ভালো লাগে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম এরপর বিকেলবেলা এসেছিলাম আমরা খান বাগান একটু ঘুরতে প্রথমে আমরা ঠিক করেছিলাম যে পাকুরের পার্ক যাব কিন্তু দাদার একটা এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ায় আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপর এখানে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় পাঁচটা বেজে গেছিল তো সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি তবে আজকে পার্কে ঘুরতে একটু বেশি ভালো লাগছিল কেননা লোকে সেরকম ভিড় ছিল না খুব কম জনই ছিল তো তারপর আমরা একটু ঘোরাফেরা করলাম তারপর ফুচকার আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ডিসলাইক যেটা ইচ্ছা করে দিও কিন্তু নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা কি খাবে তোমরা বলো এখন